আমি বাঁধাকপি কেটে নিচ্ছি, বাঁধাকপির রেসিপি বানাবো বন্ধুরা। আমি ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, আমি মাছে মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এসে এবারে বটি দিয়ে কাটবো। আমার কড়া গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। রসুন বাটা, বন্ধুরা দিয়ে দিচ্ছে তেজপাতা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল, আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কপি, দিয়ে রেখেছিলাম সাধারণত লবণ, আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা
বন্ধুরা, এবারে আমি দিয়ে দেবো চিনি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই যে কাটিয়া